হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম চালের গুঁড়ো দিয়ে মজাদার মুচমুচে বিস্কিট বানানোর রেসিপি নিয়ে। তো ভিডিওটা দেখার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন। তো প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটি ডিম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। তো চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ডিমটার সাথে চিনিটা ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি, চিনিটা গলে যাওয়া অবধি ভালো করে ফেটে নিতে হবে। তো দেখুন ফেটে নেওয়ার পর কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো প্রথমে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি, একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়ার পর ডোটা আমার কাছে একটু নরম মনে হচ্ছে, দেখুন। তারপর আবারও সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিয়ে আমি আবারও ডোটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ডোটা কিন্তু একদম শক্ত হওয়া যাবে না, আবার একদম নরমও হওয়া যাবে না, একদম পারফেক্টভাবেই ডোটা তৈরি করতে হবে। তো দেখুন হাতে নিচ্ছি আমি, হাতে কিন্তু এ পর্যায়ে আর লেগে আসছে না, এখন কিন্তু ডোটা একদম পারফেক্ট এবং ঠিক আছে, ডোটা একদম ঠিক আছে। তো হাতটা আমি ভালো করে ধুয়ে তারপর বিস্কিটটা বানিয়ে নেব। বিস্কিটগুলো সামান্য পরিমাণ ডো নিয়ে হাতে একটু কুল করে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বিস্কিটগুলো হয়ে যাচ্ছে। একদম আলতো হাতেই কিন্তু ঘুরাতে হবে, হাতের মধ্যে নিয়ে, দু হাতের তালুর মধ্যে নিয়ে একদম আলতো হাতে কিন্তু বিস্কিটটা বানাতে হবে। যদি জোরে চাপ দিয়ে বানাতে যান তাহলে দেখবেন ফেটে যায়, একটু আলতো হাতে আস্তে করে একটু ঘুরালেই কিন্তু বিস্কিটগুলো হয়ে যায়। একদমই সহজ এই বিস্কিটগুলো বানানো, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু বিস্কিটগুলো বানানো যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজা। আর বিস্কিটগুলো বানিয়ে কিন্তু আপনার প্রায় 10-12 দিনের মতো কিন্তু একটা বয়ামে ভরে রেখে কিন্তু খেতে পারবেন। তো সবগুলো বিস্কিট আমি বানিয়ে নিয়েছি। তো এখন বিস্কিটগুলো তেলে ভেজে নেব। তো চলে আসলাম চুলায়, চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি। তো তেলটা একটু বেশি করে দিতে হবে, কেননা বিস্কিটগুলো দুপুর তেলেই ভাজতে হবে। তো তেলটা হালকা একটু গরম থাকাকালীনই আমি বিস্কিটগুলো দিয়ে দিয়েছি, একদম হালকা একটু গরম ছিল। তো চুলার আগুনটা কিন্তু একদম মিডিয়াম লোতে রেখে তারপর বিস্কিটগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো 5 মিনিট সময় নিয়ে সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। তো বিস্কিটগুলো তেলে দেওয়ার পর কিন্তু বিস্কিটগুলো অনেক ফুলে যায়, অনেকটা ফুলে একদম বলের মতো হয়ে যাবে। এই কারণে বিস্কিটগুলো দেওয়ার সময় একটু চাপ দিয়ে দিয়ে দিবেন, দেখবেন বিস্কিটগুলো ফুলে কিন্তু একদম বলের মতো হয়ে যাবে, ডিমের মতো হয়ে যাবে আর কি, গোল আর দেখ একটু ফাটা ফাটা দেখা যাবে। তো বিস্কিটগুলো একদমই মুচমুচে হয়, একটু সময় নিয়ে সুন্দরভাবে চুলার আগুনটা একটু কমিয়ে কিন্তু ভেজে নেবেন ভেতর দিয়ে সুন্দরভাবে। তো ভালো করে ভেজে নেবেন, বিস্কিটগুলো কিন্তু খুবই মচমচে হয়, খেতে কিন্তু অসম্ভব মজা এই বিস্কিটগুলো, একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু বানানো যায়। তো এর মাঝে আমি কিছু খাওয়া শুরু করে দিয়েছি, বিস্কিটগুলো দেখতে যেমন লোভনীয় লাগছিল খেতে কিন্তু অসম্ভব মজা। তো এগুলোকে বিস্কিট বলেন কিংবা পিঠা বলেন একই কিন্তু, তো ওই বিস্কিটটা খেতে খুবই ভালো লাগে। তো দেখুন বিস্কিটগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু বিস্কিটগুলো ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে, আর একটু ফাটল ফাটল দেখা যাচ্ছে, কিন্তু একটু ফাটা ফাটা দেখা গেলেও কিন্তু ফেটে যাবে না। তো আমি এক বেজ বিস্কিট ভেজে নিয়েছি, তারপর দ্বিতীয় বেজ দিয়ে দিয়েছি, তারপর দ্বিতীয় বেজ বিস্কিটও আমি ভেজে নিচ্ছি। তো চালের গুঁড়ো দিয়ে এত মজাদার বিস্কিট যে বানানো যায় না বানালে আপনারা বিশ্বাসই করবেন না, খুবই অল্প সময়ের মধ্যে খুবই মুচমুচে এবং মজাদার এই বিস্কিটটা বানানো যায়। তো আমার সবগুলো বিস্কিট কিন্তু বানানো শেষ, দেখে যেমন যতটা লোভনীয় লাগছে, দেখে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি মজা। তো একবার হলেও বানিয়ে খাবেন, আর খেয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন এই বিস্কিটগুলো কেমন হয়েছে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।